রাজনৈতিক দলগুলোকে সরকার একটা নেগোসিয়েশনে নিয়ে গেছে, যে কারণে তারা সরকার অসুবিধায় পড়ে, বিভ্রান্তিতে পড়ে, এমন প্রতিবাদ তারা করতে চায় না। এবং এই সরকারকে বলে ভুয়ার সরকার, অর্থাৎ তারা গায়ে লাগায় না কিছু, আপনি যাই বলেন তারা পাত্তা দেয় না। কিন্তু এই সরকারকে কিন্তু আবার আমরাই পাত্তা দেয়েছি, বাধ্য করেছি। আমরা আপনারা দেখেছেন সেই কুড়া সংস্কার আন্দোলনে তারা দাবি মানবে না, তাদেরকে দিয়ে মানিয়েছি, কারণ তাদের সাথে ছাত্র বন্ধুরা ছিল। সুতরাং আপনাদেরকে একটা কথাই বলতে চাই, খালি বক্তব্য দিলে কাজ হবে না। যে কজন মানুষ আছেন আপনারা যদি ডেডিকেটেড থাকেন, আপনাদেরকে নিয়েই অনেক বড় বড় দাবি আমরা আদায় করতে পারবো। আজকে এখানে ঘোষণা দিলাম, এই প্রবাসীদের যদি অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হয়, আজকে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখী যাবো বিক্ষোভ মিছিল নিয়ে, যে কল্যাণের নামে ওই আহাম্মকরা কি কল্যাণটা করছে, কল্যাণ করছে নাকি অকল্যাণ করছে। প্রবাসীরা যে তাদের কল্যাণের জন্য ফি দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা জমা হয়েছে, সেই টাকা কি করা হয়েছে, কার পেটে যাচ্ছে, কোথায় ভাগ বাঁটোয়ারা হচ্ছে, সেই জবাব আজকে ওদেরকে দিতে হবে। বিপদের দিনে অন্যায়ভাবে যখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন প্রবাসীদের জন্য তারা কি করছে, এই জবাব দিয়ে ওদেরকে করতে হবে। আমরা বিক্ষোভ মিছিল ওখানে যাবো, পরবর্তী কর্মসূচি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, শেষ কর্মসূচি হবে গণভবন বঙ্গভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পথ শিশুকে 5 দিনের মধ্যে উদ্ধার করা হয়েছে, 601 জনকে এই সরকার খুন করেছে, তাদেরকে আজ পর্যন্ত কেন তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়নি? আপনাদের লজ্জা করে না? আপনাদের একটা ছাত্র সংগঠনের নেতারা 2000 কোটি টাকা পাচার করে আপনাদের জামাইরা আপনার মধ্যপ্রাচ্যের দুবাইতে ধরা পড়ে টাকা পাচার করে, তাদেরকে আটকে রেখেছে, ধিক্কার জানাই আপনাদের। আমরা বিদেশি গণমাধ্যমের খবরে জানতে হয় যে আমাদের দেশের জামাইরা ওখানে আকাম পুকাম করে ধরা পড়েছে, ওখানে ধরা পড়েছে। আমাদের দেশের গণমাধ্যমগুলো সেগুলো তুলে পারছে না। গণমাধ্যমের বন্ধুদেরকে বলছি, সাংবাদিক সাগরুলি হত্যাকাণ্ড 74 জনের মতো প্রতিবেদন পিছিয়েছে, আপনাদের কি লজ্জা করে? আপনাদের 2 জন সহকর্মীকে হত্যা করেছে, আপনারা একটা আন্দোলন গড়ে তুলেছে, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনে থামানোর জন্য কাউকে প্লট দিয়েছে, কাউকে উপদেষ্টা বানিয়েছে, আন্দোলনকে নকশাত করেছে। আর সাংবাদিকরাও খুব সাধারণ ইচ্ছে আজকেও মা বাবার হত্যাকাণ্ডের বিচারের দাবিকে হাহাকার করে বেড়ায়। সাংবাদিক ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের তো একটা বিভেদ আছে, অন্য বিষয়ে না, প্রতিবাদ করেন। আপনাদের সহকর্মী 2 জনকে হত্যা করলো, দুটি চ্যানেলে কাজ করতো, তার বিচারটা আপনারা নিশ্চিত করতে পারলেন না। আপনারা কিসের প্রোটেস্টার হিসেবে, ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করেন? আপনাদের একজন সহকর্মীকে, ফটো সাংবাদিককে দিনের পর দিন কারাগারে নির্মম নির্যাতন করছে, তাকে অন্যায়ভাবে এই অবৈধ সরকারের একজন বিশেষ সহকারীর নামে লেখালেখি করার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে, রা দিয়ে তাকে খুন করানো হয়েছে, তারপর নানা নাটক ফাটক করে তাকে এখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ভাই বিনা দোষে সাংবাদিক কাজল আজকে জেলে আছে। আপনারা ফটো সাংবাদিকতা করেন, আপনি কি আজকে নিরাপদ আছেন? তার আপনার সহকর্মীর বিপদে কেন আপনি প্রতিবাদ করছেন না? সব দায় দায়িত্বকে এই ছাত্রদের, এই তরুণ সমাজের সব দায় দায়িত্বকে আমাদের কখনোই না, চার চার জায়গা থেকে আজকে ভয়েস রেজিস্টার করতে হবে, অর্থাৎ আমরা সম্ভব হবে না। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে যখন সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাব থেকে একটা উচ্চারণ করেছে যে সিনহা হত্যাকাণ্ডের বিচার না হলে তারা রাজপথে সোচ্চার হবে,
সরকার কিন্তু বেঁকে গেছে, আমরা বাইরের লোকজন নেমে গেছে আর রক্ষা নাই, তড়িঘড়ি করে গ্রেপ্তার গ্রেপ্তার সব করছে, তদন্ত কমিটি দ্রুত হচ্ছে, মোটামুটি তার মধ্যে আবার অনেক ল্যাপসেপ হচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলি, ল্যাপসেপ দিয়ে কাজ হবে না, এটা সেনাবাহিনী বঞ্চন করার করলে রক্ষা পাবেন না আপনারা। এদেশের গর্বিত সেনাবাহিনী যেমন নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বুক কেঁদে নিতে পারে, তাদের একজন সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও তারা গর্জে উঠতে পারে বলে, গর্জে উঠবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং এই যে প্রথম যে গল্পগুলো ছাপানো পত্রিকা মিডিয়াতে দেখানো, ডাকাত করেছে, মসজিদের ইমাম ঘোষণা দিয়েছে, তারপরে আবার প্রেসফায়ারের নাটক সাজানো হয়েছে, আবার মামলা দেওয়া হয়েছে, যখন সেনাবাহিনী সরা হলো তখন কিন্তু সব আরাম হয়ে গেছে। আজকে আপনাদেরকে একটা কথা বলবো যে যার যার জায়গা থেকে যারা ভুক্তভোগী তাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে 338 জন প্রবাসী পরিবারের সদস্য, দুইজন করে হলেও তো 700 সদস্য, 700 সদস্য এসে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এই সরকারের আমলে সোজা আঙ্গুলে ঘি উঠাতে পারবেন না, ঘি উঠাতে আঙ্গুল বাঁকা করতে হবে। আজকে আপনাদেরকে বলব যে এই প্রবাসী যারা দেশের বাইরে আছে তাদেরকে বলব, প্রবাসীদের অধিকার ভিত্তিক যে সংগঠন প্রবাসী অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা সংগঠিত হন, দেশে যেহেতু মানুষের উপরে হামলা হামলা খুন 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 চালিয়ে তাদেরকে কোন শাসন করছে, প্রবাসীরা যেহেতু দেশের বাইরে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, তাদেরকে একটা ভীতি দেখানোর জন্য, তাদেরকে প্রচুর ভয় দেখানোর জন্য সরকার এই 338 প্রবাসীকে অন্যায়ভাবে জেলে রেখেছে। এই চুচুর ভয় দেখিয়েই সরকার 14 সালের পর থেকে এখন পর্যন্ত টিকে আছে, চুচুর ভয় আমাদের দেখিয়ে পারে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুন্ডা বাহিনী ছাত্রলীগকে অসংখ্যবার হামলা করেছে, থেমে যায়নি, বারবার আহত হয়েছি, আবার রাজপথে উঠে দাঁড়িয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের আলোচিত সাংবাদিক ফটোগ্রাফার শহীদুল ইসলাম শাহবাগে ক্রসফায়ারে একটা প্রদর্শনী করতে চাইলেন, সেখানে ওই কুখ্যাত কমিশনার 26 নম্বরের মানিক ভাই, যার নাম হচ্ছে হাস্যকর গান বাজারের ভোটের সময়, সেই মানিক ভাই লোক বাহিনী শহীদুল আলমের কর্মসূচিতে বাধা দিয়েছে, কারণ সরকার করতে দিবে না এই সমস্ত প্রশ্ন প্রশ্ন বারবার যদি মানুষের সামনে নিয়ে আসে, মানুষের রক্ত তো ঠিক থাকবে না, কখন গদির বিরুদ্ধে আন্দোলন করে তুলে করতে দেয়নি। আমাদের পিছনে ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে, তথাকথিত সংগঠন মুক্তিযোদ্ধা মঞ্চ লেলিয়ে দিয়েছে, আমাদেরকে থামাতে পারি। এখন যখন তাদের যেটা বলে যে প্যান্ট খুলে গেছে, তাদের নগ্ন চেহারাটা যখন বের হয়ে এসেছে যে এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করছে ছাত্রলীগ যুবলীগ ওই মুক্তিযোদ্ধা মঞ্চ ফাংশন মঞ্চ, তখন তারা ছাত্রলীগকে নামে আধার করতে কলঙ্কিত হয়ে গেছে, পচা কাজ করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে খুন করেছে, জাহাঙ্গীর বিশ্বাসের ছাত্র জুবাইকে খুন করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10 রানের সেঞ্চুরি করা মানিকে এই সমস্ত ভাবমূর্তি খুনের কারণে এখন ছাত্রলীগকে নিয়ে এই সমস্ত অঘটন ঘটাচ্ছে না, এখন লেলিয়ে দিচ্ছে বিভিন্ন আঞ্চলিক বাহিনী, মানিক বাহিনীকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থার্ড ক্লাস একটা শ্রেণীর লোক ওয়ার্ড কমিশনার মানিক কীভাবে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে অথরিটির অনুমতি ছাড়া, তাহলে বুঝেন থার্ড ক্লাসটা মিলে সব একাকার হয়ে গেছে। আজকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলেন আর ওয়ার্ড কাউন্সিলর বলেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক শহীদুল আলম তার কর্মসূচি বন্ধ করার জন্য এই সমস্ত নাটক করা হয়, এই সমস্ত নাটক আমাদেরকে বিভিন্ন সময় করা উচিত। আজকে আমরা যে প্রতিবাদ করছি, সরকার তো অন্যান্য রাজনৈতিক দলকে ফেক মনে করে না, তারাই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এই তরুণদেরকে একমাত্র এখন ফেক মনে করে। আমরা যেখানে কমিটি দিচ্ছি সেখানে সেই বিশ্বজিতের হত্যাকারীরা, আপনার ভারতের হত্যাকারীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুবাইরের হত্যাকারীদের উত্তরসূরিরা, দর্শনের সেঞ্চুরি মালিকের উত্তরসূরিরা আমার ভাই বোনদের হুমকি দিচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, ফের যদি আমাদের গায়ে একটা আঘাত লাগে তোমাদের গায়ে 5টা আঘাতের চিহ্ন হবে, সহ্য করেছি। আমি আমার ভাই বোনদেরকে বলছি, মরে যাই
মনে যাব ওদেরকেও মেরে মারবো যারা আমাদেরকে আঘাত করতে আসবে আঘাতে আঘাতে আজকে পুরো শরীর চর্চরিত হয়ে গেছে প্রত্যেকটি ছাত্ররা এখানে মার খেতে খেতে আজকে তাদের মাথা মুন্ড সব জায়গায় শুধু চিহ্নের দাগ সুতরাং এজন্যই বলছি মরতে যখন হবে লড়াই করে মরতে হবে যারা আঘাত করতে আসবে ওদেরকে পাল্টা আঘাত করতে হবে কাপুরুষের মতো শত বছর বাঁচতে চাই না বীর পুরুষের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক সপ্তাহ বাঁচতে পারলে এক সপ্তাহে বাঁচবো আজকে একা ঘুরে বেড়াচ্ছি অনেকে বলছে যে আপনারা কয়েকজন ছাত্র নেতা শুধু নিরাপত্তা খেয়াল রাখবেন লোকজন নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে যদি মৃত্যু আল্লাহ লেখে থাকে পৃথিবীর কারো শক্তি নাই সেই মৃত্যু আর যদি আল্লাহ না চায় কোনো কুতুবের শক্তি নাই মারা মৃত্যু নিয়ে আতঙ্ক নাই জন্ম মৃত্যু আল্লাহ ঠিক করে দেয় আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের বিবেক এবং নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে আজকে দেশ একটা ভয়াবহ দুঃশাসনের মধ্যে আছে এই দুঃশাসন থেকে এই জাতিকে রক্ষা করার জন্য ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ সাংবাদিক প্রবাসী সকলের অধিকারকে ফিরিয়ে যাওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে কেবলমাত্র আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই সেই বাংলাদেশ আমাদের পক্ষে অর্জন করা বিনির্মাণ করা সম্ভব হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই গুটি কয়েক তরুণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং সারা দেশে যদি ছড়িয়ে যায় এই তরুণের বার্তা নিয়ে এদের হাতে আগামী বাংলাদেশের বিজয় রচিত হবে।